সচেতনতামূলক প্রচারও বেরিয়েছে, সচেতনতামূলক প্রোগ্রাম করা হচ্ছে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে এবং বিভিন্ন জায়গায় আমরা সচেতনতা এবং আপনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভটা বন্ধ করুন, আপনারা মদ খেয়ে কখনো গাড়িতে উঠবেন না, গাড়ি চালাবেন না, এটা আপনার এবং আপনার পরিবারের এবং যেই মানুষটির সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই পরিবারের পক্ষেও বিপজ্জনক। তো আপনারা কখনোই ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না। আমরা বিভিন্নভাবে মানুষজনকে সচেতনতা করছি, কিন্তু তা সত্ত্বেও মানুষজনের মধ্যে আজকালকার যুগে সচেতনতা বহু কমে যাওয়ার জন্য আমরা এই ধরনের সচেতনতামূলক প্রচারে বেরিয়েছি। আপনাদের শুধুমাত্র আপনাদের জীবনের মূল্য আমরা দিতে চাই এবং আমরা আমাদের পুষ্কর থানা এরিয়া যাতে অ্যাক্সিডেন্ট কমে এবং মানুষজন যাতে ভালোভাবে প্রত্যন্তী মানুষজন যাতে যারা সুস্থভাবে বেরিয়েছে তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, তার জন্য আমরা পুলিশ প্রশাসন সবসময় সজাগ রয়েছি। আমরা সর্বদাই চেষ্টা করি মানুষজনের যাতে বিপদ ঝুঁকি যতটা কমানো যায়, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ঝুঁকিপূর্ণ চলাচল আমরা সবসময় লক্ষ্য করি। মানুষজন সামান্য একটু টাইম বাঁচানোর জন্য বা সামান্য একটু পেট্রোল খরচ বাঁচানোর জন্য তারা আন্ডারলেন পাস ইউজ করছেন না, তারা কারণ করে ঢুকে যাচ্ছেন এবং যার ফলে বিপদটা বেড়ে যাচ্ছে। যে গাড়িটি ফ্লোতে আসছে সে উল্টো দিক থেকে আসা গাড়িকে লক্ষ্য না করতে পারলে হঠাৎই এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও সাক্ষী, এই লাস্ট মাসে এই ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দুবার তিনবার হয়েছে, আমাদের এই সামন্ত রোডের মোড়েই হয়েছে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা আন্ডারলেন পাস ব্যবহার করুন এবং কাট আউটগুলো সঠিকভাবে ব্যবহার করুন। সামান্য রাস্তা বাঁচানোর জন্য আপনারা কোনোরকমভাবে ফাউল করবেন না, লেন ভায়োলেশন করবেন না।